আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা ছিল আমাদের একটা সারপ্রাইজ ব্লগ। আমি আর জিদনি আগে থেকে জানতাম যে এরকম একটা ভিডিও করব। আসলে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা তেমন কিছুই করিনি, কিন্তু জিদনি চাচ্ছিল ওর বাবাকে একটু সারপ্রাইজ দিবে। মানে ওর বাবা হয়তো জানে না, ও ভাবছে এরকম যখনই দরজা খুলবে তখনই ও একটু মোম আর কেক নিয়ে দাঁড়িয়ে থাকবে আর উইশ করবে, তখন ও সারপ্রাইজড হবে। আমিও ভাবছিলাম ও ভুলেই গিয়েছে, তো জিদনি পাপাকে সারপ্রাইজ দিতে যায় নিজেই ও সারপ্রাইজড হয়ে গিয়েছিল। তো একটু আগে ফোন করছিল, ওর বাবা বাসায় ঢুকতেছিল, নিচে আসে, তখনই ও প্রিপারেশন নিচ্ছিল কি বলবে কি করবে, আপনারাও দেখতে থাকুন। আমি জাস্ট ক্যামেরাটা ধরে আছি, জিদনির পাপাকে সারপ্রাইজ দিবে। আমরা ভাবছিলাম ও জানেই না বা ভুলে গিয়েছে যে ভ্যালেন্টাইন্স ডের কথা। আসলে ও ফুল নিয়ে আসছিল আমাদেরকে উইশ করার জন্য, আর আমার একটা গিফট ছিল, সেটা একটু পরে আনবক্সিং করতেছি। আপনারা আমার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন। আসলে জিদনি খুবই এক্সাইটেড, কোনো প্রিপারেশন না, তারপরেও ছোট মানুষ অনেক মজা করতেছিল। ওর পাপাকে মানে দাঁড়াইতেও দিচ্ছে না, এখনই কেক খাওয়াই দিবে, ওকে খাওয়াইতে হবে, মোম পু দিবে, সব এখনই করবে। ওর কাছে এটাই মজা লাগছিল। আর জিদনির পাপা আসলে ফ্রেশ হয়ে আসছে আমাদের বাসার নিচে, যখন যে কেউ ঢুকবে করোনার পর থেকে সবাই ঢুকার পরে ওখানে হ্যান্ড ওয়াশ এবং ফ্রেশ হওয়ার পরে উপরে উঠতে হবে, এরকম একটা সিস্টেম আছে। এই জন্য বাসায় এসে আর ফ্রেশ হওয়ার দরকার হয়নি, এমনিতে কেক খেয়ে নিল। তো এটা ছিল আমাদের সিম্পল সারপ্রাইজ ভ্যালেন্টাইন্স, আসলে কিছুই না, তারপরে অনেক অনেক আনন্দ পেল মেয়েটা। এখন আনবক্সিং করছি আমার গিফটটা। এটা আসলে দাদা যে অর্ডার করছিল আমার জানা ছিল না, তো আজকে হঠাৎ চলে আসছিল। যদিও ভালোবাসা দিবস উপলক্ষে না, কিন্তু এই দিনেই হাতে পেলাম। খুবই মানে ভালোবাসার একটা জিনিস, যেটা আমার খুবই দরকার ছিল। দরকার বলতে আসলে আমি এখন তো ইউটিউবিং করি, কিন্তু আগে থেকে আমি খুব ছবি তুলতে ভালোবাসি, আর সেটা থেকে হয়তো জিদনিরও অভ্যাস হয়েছে। আমরা মা মেয়ে প্রচুর ছবি তুলি আমাদের মোবাইলে ল্যাপটপে, হাজার হাজার ছবি আমাদের। তো সেজন্যই ওর বাবা হয়তো দেখছিল যে এটা আমাদের দরকার, একটা রিং লাইট আমাদের জন্য অর্ডার করছিল। তো আমরা তো এটা পেয়ে অনেক অনেক হ্যাপি। আজকের দিনেই পেলাম, মানে ভ্যালেন্টাইন্স ডেতে। আমরা ভাবছি এই জন্য মানে আজকের দিনের জন্যই অর্ডার করছে, পরে শুনলাম যে না, এটা এমনিতে আগে অর্ডার করছে, জাস্ট আজকে পেলাম। তো জিদনি আর ওর ফ্রেন্ড তন্নি ছিল, তন্নি আর জিদনি মিলে ওটা আনবক্সিং করে এখন ফিটিং করছে। ওরা তো অনেক এক্সাইটেড, কখন জ্বালাবে কখন ছবি তুলবে এটা নিয়ে। আসলে সামান্য একটু আনন্দ পাওয়া এই আর কি। তো আমার ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আমার লাইকটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের লাইটটা পুরোটা অলরেডি ফিটিং করা হয়ে গিয়েছে। এটা অনেক হাইট ছিল, একদম আমার মাথার উপর পর্যন্ত, এরকম 5 ফিটের মতো মনে হয়, আর স্ট্যান্ডটাও খুব মজবুত ছিল, দেখলাম যে ভালোই। জানি না এখন পরবর্তীতে কেমন যা বা লাইটটা কতদিন ভালো থাকে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ভালোবাসা এবং ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।